ছোটমা, একদিন তুমি দাদা ভাই আর বৌরানীকে আলাদা করে দিয়েছিলে ওদের ভালোর জন্য। আজকে দয়া করে আমার ভালোর জন্য এতটুকু করে দাও ছোটমা। আমি তোমার পায়ে পড়ছি ছোটমা। আমি জানি তুমি আমাকে বকবে, বলবে আমি বোকামোটা কেন করছি, আর তুমি কিছু বললে আমি তোমার কথা অমান্য করতে পারবো না, কিন্তু দয়া করে এটা করো না ছোটমা, দয়া করে এটা করো না। তুমি নিশ্চয়ই চাও না আমি কুড়ে কুড়ে শেষ হয়ে সেই শেষ হয়ে যাচ্ছি, দয়া করে আমাকে রেহাই দাও, আমাকে মুক্তি দাও এটা থেকে ছোট, আমাকে মুক্তি দাও। তুমি চুপ করে কি শুনছো? যাও ভাইয়ের কাছে, ভাইকে বলো যাও ওঠো। ও বললে ও কি বুঝবে রে কনক, ও কি বোঝার মতন অবস্থায় আছে? না দিদি ভাই পারবে ভাইকে শান্ত করতে। দিদি ভাই ওঠো ওঠো। দিদি ভাই আমি কি ওকে কি বলবো? ক্ষমা চাইবে দিদি ভাই? দিদি ভাই স্বামী ভগবান, তার কাছে মাথা নোয়াতে কোনো লজ্জা নেই। তুমি এসো এসো ওঠো এসো এসো, ভাইয়ের কাছে ক্ষমা চাও, ক্ষমা চেয়ে নাও। কিন্তু আমার তো মনে হয় ও আর মুখও দেখতে চায় না, নাহলে কি ছোট মার কাছে আমার থেকে মুক্তি ভিক্ষে করে? দিদি ভাই তুমি কেন ব্যাপারটাকে এইভাবে দেখছো? ও করবো না কেন, যখন আমি জানি এই মানুষটা আমাকে সহ্যই করতে পারে না, আমাকে ঘৃণা করে। কেন কথা বাড়াচ্ছো ঝিলমিল, নিজের ভুলটা স্বীকার করে নাও না। আমি শুধু একটাই কথা বলবো মা, ও যখন আমাকে এতটা ঘৃণা করে, এত যন্ত্রণা পেয়েছে আমার জন্য, আমাকে যখন আর সহ্যই করতে পারছে না, তখন আমি আর ওকে কোনো যন্ত্রণা দিতে চাই না। তার মানে কি তুই ওকে আজ অব্দি আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, আমি ওর কষ্টের কারণ, তাই আজকে অন্তত ওকে মুক্তি দিয়ে ওকে একটু শান্তি দিতে চাই মা। ও ঝিলমিল, অব্রু এতক্ষণ যা করেছে সেই একই জিনিস তুমি আবার শুরু করো না, আর ভালো লাগছে না। আমার আর ভালো লাগছে না বাবা, কিন্তু সত্যি আমি যদি আপনাদের সবার ভালো না থাকার কারণ হই, তাহলে আমার তো এমনিতে থাকা উচিতই না। অব্র ভালো থাকুক, ওর মনের মতো ভালো থাকুক, আপনাদের সবাইকে নিয়েও ভালো থাকুক। তাই আজকে আমি ওকে মুক্তি দিচ্ছি। দিদি ভাই এসব কি হচ্ছে অব্র? তুই তুই ঝিমিলির সাথে কথা বল। তোর সাথে আমার কোনো কথা নেই দাদা ভাই। ছেলে মানুষই করছিস তুই, তোর দুটো মেয়ে আছে তাদের কথা ভাব, তোদের মান অভিমানের জন্য তারা কেন সাফার করবে? আমরা কেন সাফার করবো? কেন তোরা সাফার করবি? কেন পিসমণি সাফার করবে? কেন আমার ফুল ফ্যামিলি সাফার করবে ওর জন্য? কি ভাষান নাকি? মান অভিমান সবার হয়, কিন্তু তাই বলে বউ বাচ্চা সব বেরিয়ে যাবে ঘর ছেড়ে, তাতেই তোমার মুক্তি? না, শুধু তাতেই আমার মুক্তি হবে না, ওর সাথে আমার সব সম্পর্কও চোকাতে হবে। আমাকে এটাও মনে করতে হবে যে ঝিলমিল বলে কেউ কোনোদিন আমার লাইফে ছিলই না। আরে ছোট, তুই কিচ্ছু বলবি না, এসব কি বলছে কি করছে? ওরা কিছু বলছে না দিদি ভাই, বলছে একটাই লোক, ও যেরকম চেয়েছিল যেমন ভেবেছিল ঠিক তেমনটাই করছে, অরুণেশ চ্যাটার্জি। আমার বাড়ির ভিতটা নড়িয়ে দিয়েছে দিদি ভাই, এর আগে এরকম যতবার হয়েছে আমি সামলাতে পেরেছি, তার কারণ আমরা সবাই একসঙ্গে ছিলাম। কিন্তু এবার মা তুমি কেন এইভাবে ভাবছো? তোমার মুখে এসব কথা মানায় না, কিন্তু কথাটা সত্যি কোনো? আমি জানি মা তোমার সব কথা সত্যি, আমি মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু তুমি তো বলো মা বিপদে মাথা ঠান্ডা রাখতে, তাহলে
মা একটু সময় দাও মা, আমি আমি তোমাদের সবার কাছে অনুরোধ করছি, তোমরা এতটা অথৈর্য হয়ো না। আগেও তো অনেক বিপদ এসেছে কিন্তু কেটে গেছে মা, তুমি দেখো এবারে সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। আর কেন ঠিক হবে না জানো? কারণ ঝিলমিলের মতন মেয়ে একটা খুন পোকা, একবার যেখানে ঢুকেছে সেটাকে কুড়ে কুড়ে না খাওয়াতে ছাড়বে না। অব্রো বলছিস তুই ও তোর ওয়াইফ হয়? না দাদা, আমি অনেক দেখেছি, অনেক দেখেছি আমি। আর আজকে আমি অনেক জানা থেকে এই কথাগুলো বলছি। ওর মতন মেয়ে যে একবার কোনো সংসারে ঢুকবে না, সেই সংসারটাকে একদম শেষ করে দেবে। আর একটা কথা শুনতে চাই না তোমার মুখ থেকে আমি। না ছোট মা, তুমি তুমি একদম চুপ। অনেকক্ষণ ধরে শুনছি, মুক্তি চাও। হ্যাঁ মুক্তি চাও, এই বিয়ের যন্ত্রণা থেকে তুমি মুক্তি চাও? কি ভেবেছো তোমরা? যখন ইচ্ছে তখন বিয়ে করবে, যখন ইচ্ছে তখন ভাঙবে, আর কি ছেলে খেলা নাকি? যাও নিজের ঘরে যাও, এই নিয়ে আর একটা কথা আমি এখানে শুনতে চাই না। লোকের মতন দিনকে দিন হাতি হয়ে যাচ্ছিস উল্টে। এই সংসারটা কার বল? সংসারটা কার? সংসারে আবার কোনো ইন্টারেস্ট নেই মা। কেন কেন নেই কেন? তুই এবারের বউ, এবারে সবকিছুর উপরে তোর অধিকার। আরে তো অধিকার, এবারে তো আমার মান সম্মানই, আমার অধিকারের কথা বলছো তুমি? অভ্র বাবা জীবন কি প্রথম তোকে খারাপ কথা বলেছে? আরে ওর আবেগের বেগ তো একটু বেশি। শোনো মা, আমি একবার যখন ঠিক করে ফেলেছি আমি বাড়িতে থাকবো না, আমি থাকবো না, আমি চললাম। যাবে তোর সত্তর। কি হবে মা, সব শেষ হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল। কিছু বলিস না ঝিলমি। আমি আর কি বলবো, শুনলে তো অভ্র কি বললো, ওর আমার সম্পর্কে কি ধারণা বাবু? নির্বিবাদী মানুষ একটা, রেগে গেলে আমার হার্ট ফিল করার জোগাড় হয় জানিস। বাবা তোমাকে ভালোবাসে না সেটা কি কখনো বলেছে? বলিস না না করে সে কথাও বলেছি, সেজন্যই তো বলছি এরা সব ভালোবাসার মানুষ, মন থেকে কিচ্ছু বলে না গো। আপনার মন বলে কিচ্ছু নেই মা, কিচ্ছু নেই। কি যে বলিস না তুই, জল কাটলে কি দুভাগ হয়? হয় না গো। আরে বাবা, তুই যা করছিস সেগুলোকে ছেলে মানুষই বলে, আগে করেছিস অনেক ঠিক আছে, এখন আর করিস না মা। তুই দুই বাচ্চার মা, দুই মেয়ের মা। হাও মাও করে যে বেরিয়ে যাচ্ছিলি, একবার ভেবে দেখ তো, ওদের ছাড়া তুই থাকতে পারবি? ওদের ছাড়া কেন থাকতে যাবো? ওদেরকে আমার সাথেই আমি নিয়ে যাবো। কোথায় যাবি ওদের নিয়ে? জানি না কিন্তু যাবো, ওরা আমার সন্তান, আমি ওদের জন্ম দিয়েছি, তাই আমি যেখানে যাবো ওদেরকে নিয়েই যাবো। এটা খেলনা বাটি নাকি রে? তুই যেতে চাইবি আর ওরা সবাই তোকে যেতে দেবে? কঠিন ব্যাপার তো। আমি বললাম না, কদিন আগে তোর জায়গায় আমিও ছিলাম, তোর বাবা তো বলেছিল আমার হাতে ছোঁয়াও খাবে না। তা কি হলো, শেষে সেই শিখা সুন্দরীর কাছে আসতে হলো না? অভ্রর জেদ তুমি জানো না মা। পুরুষ মানুষের জেদ নিয়ে আবার চিন্তা করছিস? আমি অভ্রকে খুব ভয় পাই, ওর জেদকে ভীষণ ভয় পাই। ও জেদ করে আমাকে বিয়ে করেছিল, আমাকে ভালোবাসাটা ওর কাছে জেদ ছিল। রাতকে যেভাবে সবার সামনেও আমাকে, না মা না মা, ও আর আমাকে সুযোগ দেবে না, ও আমাকে কিছুতেই মেনে নেবে না।
তার থেকে আমার চলে যাওয়াটাই ভালো। নানি